ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ক্ষমতার চেয়ারে বসেছেন, নামাজের প্রতি আরো হার্ড হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসেন নাই ততদিন পর্যন্ত একরকম ছিলেন, কিন্তু যখন ক্ষমতার চেয়ারে বসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনটা ভালো কাজ না করে কখনো ঘুমাতে যাইতেন না, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, নামাজের প্রতিও যত্নবান হলেন, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতা, কোরআনটাকে ফলো করলেন, নামাজের প্রতি এমন যত্নবান হলেন, ওই রকম যদি নেতা আমরা বাংলার জমিনে একটা পেতাম, ওই এলাকা জান্নাতের বাগান হয়ে যেত। আজ পর্যন্ত এত নেতা পেলাম, একটা নেতা পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলে না, এত নেতা পেলাম জীবনে কোনোদিন রাসূলের আদর্শ নিয়ে কথা বলে না, এত নেতা পেলাম জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত নিয়ে কোনো কথা বলে না, সব সময় চোর ডাকাত বাটপার উল্টা পাল্টা, ঠিক না ব্যাঠে। আই যেই নেতা আমাদেরকে মসজিদে ঢোকায়, এমন নেতা চাই যেই নেতা আমাদেরকে মদিনার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করে, এমন নেতা চাই যেই নেতা আমাদেরকে কোরআন শিক্ষা দেয়, ঠিক না ব্যাঠে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতা ছিলেন, দুনিয়া থেকে যেই দিন বিদায় হলেন সেই দিন নামাজ আর নামাজ, সুবহানাল্লাহ। আবু লুলু নামের একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসার পরে বললেন, ওমর আমার কাছে যে বাইতুল মালের চাঁদা ধরা হয়েছে, ওমর রে এইটা একটু বেশি ধরা হয়েছে, একটু কমায়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি করো? তিনি বললেন, আমি খঞ্জর বানাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা খঞ্জর তো শত শত দিরহাম দিয়ে কিনতে হয়, তুমি তো অনেক বড় ব্যবসা করো, তোমার উপরে যা টাকা ধার্য করা হয়েছে এইটাই দিবা, এক টাকা কম দিবা না। লোকটা যাওয়ার সময়, আবুলু যাওয়ার সময় বললেন, ওমর তোমারে আমি বোঝাবো একটা ঠেলা, সব মানুষের বিষয়গুলো তুমি সলভ করে দাও, আমার বিষয়টা একটা চিন্তা করলা না, আমারে দিতেই হবে, অন্তত কম বলতে পারতা ওমর, কিন্তু কঠোর কথা বললা, ঠিক আছে ওমর তোমারে আমি বোঝাইয়া দেব। বাড়িতে গিয়ে নিজ হাতে একটা বিষাক্ত খঞ্জর বানালেন, অন্য কোন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ওমরকে শেষ করে দেবে। খঞ্জর বানালেন, বাড়িতে গিয়ে খঞ্জর বানালেন, খঞ্জরটা ধরার জায়গা হলো এই রকম, কিন্তু দুই পাশে ধার। বাড়িতে গিয়ে খঞ্জর বানালেন, খঞ্জরের এক পাশে ধার দেয় আর বলে, ওমর তোমারে আমি বোঝাবো, ওমর তোমাকে আমি বোঝাবো, তুমি সবার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনো, আমি খঞ্জর বানাই এই জন্যে আমার উপরে যতটুকু মাসিক চাঁদা দেওয়া হয়েছে এটা আমার জন্য বেশি হয়, তোমাকে বলেছি একটু কম নেওয়ার জন্য তুমি রাজি হও নাই, ওমর তোমারে আমি বোঝাবো। ফজরের নামাজের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকলেন, যিনি ছিলেন শাসন ব্যবস্থায় যিনি ছিলেন প্রেসিডেন্ট, তিনি ছিলেন মসজিদের ইমাম, সুবহানাল্লাহ বলবেন না, যিনি ছিলেন প্রেসিডেন্ট তিনি আবার জুমা মসজিদের খুতবা দিতেন, মসজিদে নববীর ভিতরে সব কথাবার্তাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন। আজকে যারা মসজিদের ইমাম তাদের চাইতে নির্যাতিত এলাকার ভিতরে আর কাউরে খুঁজে পাওয়া যায় না। পাঁচ মাসের বেতন বাকি আছে না নাই, কি আসব এলাকার ভিতরে খবর নিয়ে দেখেন ইমামের বেতন 3,000-4,000, কিন্তু ওইটার ভিতরে আবার বরকত দিয়ে দিছেন কে? আর জোরে বলেন তো দেখি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকলেন, ফজরের নামাজের ইমামতি করবেন ওমর সামনে দাঁড়ালেন, ওই দিক দিয়ে চলে এসেছে আবু লুলু নামের ইহুদি, মাথায় টুপি, লম্বা একটা পাঞ্জাবি, মাথার উপর একটা চাদর, সবাই জানে তিনিও ফজর নামাজের মুসল্লি, কিন্তু ফজর নামাজের মুসল্লি তো তিনি না, তিনি আসছে ওমরকে শেষ করে দেওয়ার জন্যে। আবু লুলু ওই খঞ্জরটা নিয়ে এসেছে, খঞ্জরটা ঠিক চাদরের ভিতরে এইভাবে রেখে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে অন্ধকারের ভিতরে
সামনে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্টেপে তিনটা পৌঁছ দিয়েছেন। জোরে বলেন, কয়টা? তিনটা পৌঁছ দিলেন, সাথে সাথে লাড়ি ফুঁড়িগুলো বাহির হয়েছে ওমরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন। ইহুদি বাহিরে বাহির হওয়ার সময় দুই দিকে খঞ্জরটা চালানো শুরু করলেন। মসজিদ নববীর ভিতরে প্রায় 14 জনকে আহত করেছেন, 6 থেকে 7 জন জায়গায় শেষ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন নেতা, মৃত্যুর সময় ওমরকে চিকিৎসা করা হবে, ওমরের অ্যাকাউন্টে সাইরেনা কোনো পয়সা নাই। মৃত্যুর পূর্বে ওমরকে চিকিৎসা করা হবে, ওমরের অ্যাকাউন্টে 4 আনা কোনো পয়সা নাই। ওমরের ছেলে আবদুল্লাহকে বলা হলো, আবদুল্লাহ বললেন, আমার বাবার অ্যাকাউন্ট যেই রকম, বাবার ছেলে আমি আবদুল্লাহ, আমার অ্যাকাউন্টও একই রকম। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নেতাদের বাড়িগুলো কানাডা পর্যন্ত থাকে, নাম দিয়েছে বেগম পাড়া, কি পাড়া বলেন, ওই টাকার ভিতরে বাংলাদেশের সমস্ত মানুষের রক্তের টাকার ঘ্রাণ আছে। কার টাকা দিয়ে বানাইছো তুমি? তোমার যে বেতন, তোমার বেতন দিয়ে তো গুলশানেও একটা বাড়ি করা সম্ভব নাই, ঠিক কিনা? এত টাকা পাইলা কই? সবগুলো কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খঞ্জর দিয়ে তিনটা পুঁজ দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে সব বুড়িগুলো বাকির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন, বলেন, তো দেখি ফজরের নামাজের কয় রাকাত আদায় করেছেন। আর জোরে বলেন, কয় রাকাত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন, জ্ঞান নাই ওমরের। পিছন থেকে আরেকজন ইমাম সামনে দাঁড়ালেন, ফজরের নামাজটা শেষ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে এসেছে। ওমরের যে এই অবস্থা, ওমর একটা বড় জিজ্ঞাসা করলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ইমামতিতে যেই ফজরের নামাজ হয়েছিল, এক রাকাত আমি ওমর আদায় করতে পারি না, ওই এক রাকাত শেষ হয়েছে কি না? আমি ওমর যে ইমামতিতে দাঁড়িয়েছিলাম, এক রাকাত পড়িয়েছি আর এক রাকাত পড়াই নাই, ওই এক রাকাত শেষ হয়েছে কিনা সবাই বলো। সুবহানাল্লাহ, বলেন কি নেতা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন, পৃথিবীর কারো দিকে তাকাতেন না, একটা কিতাবের দিকে ফলো করতেন। বলেন তো কিতাবটার নাম? আরো জোরে বলেন, কিতাবটার নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজত্ব পেলেন, প্রায় 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, বলেন কত লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট জীবনে কোনোদিন অহংকার করে একটাও কথা বলে নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগে